হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাউ আর ইউ গাইজ অনেক দিন পর ভিডিও আপলোড করলাম আজকে আমি তোমাদের জন্য সহজ পদ্ধতিতে কিভাবে মাটন কারি বানানো যায় তার রেসিপি নিয়ে এসেছি সো তোমরা দেরি না করে চটপট দেখে নাও এখানে আমরা প্রথমেই মাংসটা নিয়ে নিয়েছি মাংসটাকে প্রথমেই আমরা ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য প্রথমেই যা উপকরণটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আদাবাটা আদা বাটা মাংসটাকে ম্যারিনেট করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ তোমরা সবাই জানো গাইস তো তাই আদা বাটাটা দিয়ে দিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারে আগে থেকেই আমরা রসুন পেঁয়াজ আর টমেটো বাটাটা বেটে রেখেছিলাম সো সেই রসুন বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম তো অলরেডি আমরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টোম্যাটো বাটাটা পরিমাণ মতো মাংসে দিয়ে দিয়েছি ম্যারিনেট করার জন্য এরপর অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো এরপর যে উপকরণটা আমরা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো তো আমি এখানে আমার পরিমাণ মতো জিরে গুঁড়ো নিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তোমরা যতটা মাংস রান্না করবে সেরকম পরিমাণ মতো জিরে গুঁড়ো নিয়ে নেবে তো এরপর আমি আমার পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি তো আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি থ্রি পয়েন্ট ফাইভ টেবিল স্পুন লবণ অ্যাড করেছি তো এরপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি তো আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি থ্রি ছোটো টেবিল স্পুনের থ্রি টেবিল স্পুন হলুদ অ্যাড করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ অ্যাড করবে এরপর যাতে মাংসের কালারটা ভালো আসে তার জন্য কাশ্মীরি মিচ অ্যাড করেছি পরিমাণ মতো তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো কাশ্মীরি মিচ অ্যাড করে নিয়েছি এরপর পরিমাণ মতো কাশ্মীরি মিচ অ্যাড করার পর একটু তেল অ্যাড করে নেবো আমি এখানে হাফ কাপ সর্ষের তেল অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো তেল অ্যাড করে নিতে পারো তো তারপর এটাকে ম্যারিনেট করা শুরু করেছি দেখতেই পাচ্ছ তো মাংসটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করবো আমি আমার মাকে সব সময় দেখেছি মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে এই মাং মাটনটা ভালো করে ম্যারিনেট করলে কি হয় মশলাপাতিগুলো মাটনের মধ্যে ঢোকে আর স্বাদটাও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে সো আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ম্যারিনেটটা করছি তারপর এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর যখন মাংসটা রান্না করবো তখন কড়াইতে ঢালার আগে কড়াইয়ে তেলের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনিটা থেতো করে দিয়ে দেব। যত ততক্ষণে ভেজে নেব সেগুলো তারপর নেড়ে চেড়ে যতক্ষণ না সুগন্ধ বের হয় ততক্ষণ ওটাকে নাড়ব তারপর সুগন্ধ বের হলে ওই মাংসটা ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। তো তারপর ম্যারিনেট করা মাংসটাকে কষাবো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে কষাচ্ছি এরপর মাংসটা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে একটু জল ঢেলে দেব তো জল ঢালা একটুখানি হাফ কাপের মতো জল ঢেলেছি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো করে মাংসটা হয়েছে এরপর আগে থেকে ম্যারিনেট মিক্সার গ্রাইন্ডারে করে রাখা টোম্যাটো কেচাপ আর দইটা দিয়ে দিয়েছি যাতে মাংসটা আরও ভালো করে কষাতে পারি তো মাংসটা আরও ভালো করে কষাবো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মাংসটা দেখতে কালারটাই কত সুন্দর লাগছে এরপর মাংসটা সেদ্ধ করার জন্য কয়েক টুকরো পেঁপে দিয়ে দিয়েছি আমি আমার মাকে দেখেছি মাংসটা সেদ্ধ করার জন্য সব সময় পেঁপের টুকরো দিয়ে দিতে এই পেঁপের টুকরোটা দিলে কি হয় মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো মাটনটাকে সেদ্ধ করার জন্য পেঁপের টুকরোর অবদান অনস্বীকার্য জাস্ট তো খুব ভালো করে সেদ্ধ হয় তো দেখতেই পাচ্ছ এখন মাটনটা খুব ভালো করে হচ্ছে তো আমি আর জল অ্যাড করে দিয়েছি একটু গরম জল অ্যাড করেছি আগে থেকে প্রেসার কুকারে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা অ্যাড করে দিয়েছি তো এখন টক বক করে করে ফুটছে এটা সেদ্ধ হতে দেব। অনেকক্ষণ ধরেই সেদ্ধ হবে তো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি এত ভালো করে সেদ্ধ হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত ভালো কালার এসেছে এখনও টেস্ট করিনি সেদ্ধটা হয়ে গেলে একটু টেস্ট করব এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেখো গাইস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর কালারটাও ভালো হয়ে এসেছে তো এবার আমরা মাংসটা একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না তো মাংসটা একটু দেখে নিচ্ছি হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছ গাইজ অনেকটাই বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা নিভু আছে দশ মিনিট এরম করেই ফুটতে দেব তারপর আবার একটু গরম জল দিয়ে দিলাম আগেই গরম জলটা করে রেখে অর্ধেক দিয়েছিলাম এখন আটটুখানি গরম জল দিয়ে দিলাম যাতে আরও ভালো করে সেদ্ধ হতে পারে গাইজ গরম জলটা সেদ্ধ এই গরম জলে সেদ্ধ হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে প্রায় এরপর আগে থেকে ভেজে রাখা নুন আর তেল দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আমরা যেহেতু আলু দিয়ে মাংসের কারিটা করছি তার জন্য আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম তেল মশলা দিয়ে তো এখন দেখো আলুটা দিয়ে দিয়েছি তো এবার একটু আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো তো মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তো আলুটাও সেদ্ধ হবে তো মাংসটা যতক্ষণে আর একটু সেদ্ধ হবে আলুটা আর মাংসটা একসাথেই সেদ্ধ হয়ে যাবে তো এরপর আমরা মাংসটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম তো গাইজ মাংসটা হয়ে এসেছে দেখতেই পারছো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে তো মা আবার আমাকে একটুখানি টেস্ট করার জন্য দিল যে মাংসের ঝোলটা ঠিকঠাক হয়েছে কি না আর মাংসটা সেদ্ধ হয়েছে কি না তো একটু খেয়ে দেখলাম যে না ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এখন মাংসটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মাংসটা হয়ে গেছে তো মাংসটা নামানোর আগে আমরা একটু গরম মশলা ছড়িয়ে নেবো আমি আমার মাকে দেখেছি সব সময় গরম মশলা ছড়িয়ে দিতে মাংসটা হয়ে গেলে তো গরম মশলাটা সরিয়ে ছড়িয়ে দিয়েছি সো এভাবেই সুন্দর মাংসটা তৈরি করেছি তো তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পাবো এভাবেই সুন্দর মাংসের কষা বা মাংসের কারি হয়ে যাবে মাটন কারি তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ওয়াচিং মাই ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করিও দিও থ্যাংক ইউ